আজকে তোমাদের দেখাবো সিটি ক্রসের ভেতরটা, এখানকার সুপার মার্কেট কীরকম হয়, সুইডেনের সুপার মার্কেট। এটা হিলি এরিয়া মালমোতে, অলরেডি তোমাদের বলেছি আমি হিলিতে থাকি, সিটি ক্রসের ওপরের বিল্ডিংয়ে। তো আমার বাড়ির নিচে সিটি ক্রস অলরেডি তোমরা জেনে গেছো, এটা খুবই উপকার হয়েছে। জেনারেলি কিন্তু সুপার মার্কেটগুলো একটু দূরে দূরে হয়, কিন্তু আমি লাকি যে বাড়ির নিচেই পেয়ে গেছি। ওয়েলকাম এন্ড লেখা, মানে ওয়েলকাম জানাচ্ছে। মোটামুটি সব কিছুই পাওয়া যায়, তবে ঢুকেই তুমি ফ্লাওয়ার্স দেখতে পাবে। এখানে যে কোনো সুপার মার্কেটে আমি দেখেছি ঢুকেই ফ্লাওয়ার্স সব থাকে, ওরা তো গ্রিনারি আর ফ্লাওয়ার পছন্দ করে, অলরেডি অনেকবারই বলেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ইউটেন্সিলস, ক্লিনার্স, কিচেন ক্লিনার্স, বাথরুম ক্লিনার্স, ডিশওয়াশার, জামা কাপড় কাচার, সোপ, ডিটারজেন্ট, এই সমস্ত। দাম বেশ ভালো, এগুলো বেশ দামি। এটা দেখো দুধের সেকশন, বাটার অ্যান্ড দুধ আছে এই এই জায়গায়, দুধ বাটারটা ভালো পাওয়া যায়। এটা ডিম 56 ক্রোনা, এটা জুস, অ্যাপেল জুস অ্যান্ড মাল্টিভিটামিন জুস, অরেঞ্জ জুস, কর্ন গেল, এটা হচ্ছে সস, জেলি, পিনাট বাটার, এখানে কিছু কেকস আছে, কেকের সেকশনে চলে এলাম। 5 ক্রোনা, মাত্র 5 ক্রোনা, অন্যান্য সময় 5 ক্রোনায় কিন্তু কিছু দেখিনি, এটা সামার বলেই হয়তো পাওয়া যাচ্ছে। 5 ক্রোনা মানে হলো 40 টাকা। এখানে ডলার পাউন্ড চলে না, চলে সেক বা ক্রোনা, যেটা ইন্ডিয়ান মানির 8 গুণ, যা দাম দেখবে 8 দিয়ে গুণ করে নাও। এটা ব্রেডের সেকশন, 26, 15, 22 এরকম দাম। 1 পাউন্ডের দাম মোটামুটি 200 টাকা, 26 × 8 করলে 200 হয়। এখানে হট ডগস আছে, আসলে ওদের সব খাওয়ার এখনও আমি জেনে উঠতে পারিনি, যেগুলো আমার লাগে সেগুলোই কিনি। ফ্রোজেন খাবার খুব পাওয়া যায় এখানে, বড় বড় ফ্রিজার। এটা পনির, পনিরের প্রচণ্ড দাম, কিছু রেড মিটসও আছে। এটা হচ্ছে দেখো 159 কেজিতে, বিভিন্ন রকম নাটস আছে, ক্যাশু, আমন্ড, জাকরট, এই সমস্ত। চুইংগাম, চিপস প্রচুর পাওয়া যায়, সামার বলে আরও ভরে ভরে একদম বিক্রি হচ্ছে। সামারে মানে আরও বেশি জিনিস পাওয়া যাচ্ছে হয়তো, কারণ প্রথমে আসতে এত চিপস, এত চকলেটস দেখিনি, প্রচুর টাইপের চকলেটস আছে। এগুলো সব চকলেটস অ্যান্ড চিপস, এগুলো ক্যানড প্রোডাক্ট, ক্যানড ড্রিঙ্কস, এগুলো সব জুসেস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। কোক ওরা খুবই ভালোবাসে, প্রচুর কোক পাওয়া যায় এখানে। ফিফটিন করে চলে গেল জল, জল মানে কিন্তু মানে মিনারেল ওয়াটার নয়, এখানে ফ্লেভার্ড ওয়াটার পাওয়া যায়, ফ্লেভার্ড ওরা পছন্দ করে এটা। জল কিন্তু আমাদের ওখানে যেমন এমনি জল কিনতে পাওয়া যায়, এমনি ড্রিঙ্কিং ওয়াটার ফ্লেভার ছাড়া এখানে পাওয়াই যায় না। এটা ফিশের সেকশন, দেখো বিকেলের দিকে এসছি বলে সব শেষ। এটা ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের সেকশন, ভেজিটেবলস প্রচণ্ড দাম, দামগুলো দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন রকম বেল, লেটুস, ওইদিকে টমেটো, পটেটো, ডিফারেন্ট টাইপ অফ কর্ন। এটা ফ্রুটসের সেকশন। এখানে ব্যানানার দাম দেখো 26 পার কেজি, মানে ইন্ডিয়ান মানিতে 200 টাকা প্রায় 1 কেজি, 200 টাকা মানে 1 কেজিতে কতটুকু আর হবে, তাহলে বুঝেই দেখো দামটা। অ্যাপেল দেখো 34 পার কেজি, অ্যাপেলের দাম কিন্তু জেনারেলি কম হয়, আমি বিভিন্ন জায়গায় কমে পেয়েছি, জানি না আজকে এত কেন দাম, অ্যাপেল এখানে তো ভালোই চাষ হয়। এইগুলো সব রেড মিটস, ড্রিঙ্কস, সব প্রোডাক্টস আমি বলতে পারবো না। এগুলো ড্রিঙ্কস, সসেস অনেক রকম পাওয়া যায়, মানে ওরা পিৎজা বা পাস্তায় দিয়ে খায়, ওরা বার্গারে দিয়ে খায়, অনেক ধরনের সস পাওয়া যায়। এটা মনে হচ্ছে আচার,
তবে আমি যে দুটো আচার পার্সোনালি কিনেছি আমার অভিজ্ঞতা একদমই ভালো না, তার জন্য আমি আর রিস্ক নিচ্ছি না নতুনত্ব কেনার। চাল দেখলে 46 টাকায় 2 কেজি, 46 ক্রোনায় সরি, ইন্টু 8 করো, মানে পার কেজি প্রায় 200-র কাছাকাছি, 160 থেকে 200-র কাছাকাছি। এগুলো ডায়াপার সেকশন, বাচ্চাদের সেকশনে চলে এসেছি, ডায়াপার্স পাওয়া যাচ্ছে, বাচ্চাদের তেল, শ্যাম্পু, সাবান, ন্যাটসন বলে একটা কোম্পানি, জনসনের মতোই দেখতে, ওখানকার জনসনের মতোই কভার, এখানে দেখলাম ন্যাটসন নাম। টেডি বিয়ারের দাম দেখলে এখানে প্রচণ্ড দাম, 169 একটার দাম, প্রায় 1400 একটা ছোট টেডির দাম। শ্যাম্পু চলে গেল এখানে, ফ্রিজারের মধ্যে অনেক রকম সবজি, পিৎজা, মাছ, আইস কিউবের দাম দেখো 25, 200 টাকা, মানে ইন্ডিয়ান মানিতে একটা আইস কিউবের প্যাকেটের দাম, চিন্তা করো। আমরা আইস কিউব কেউ কিনি না জেনারেলি। পাঁচে পাওয়া যাচ্ছে কিছু কেকস, 79 কেজি চকলেটসের, তুমি যা চকলেটই নাও 1 কেজি দাম 79 ক্রোনা, প্রচুর চকলেটস আছে। এগুলো সব চকলেটস, প্রচুর চকলেটস এখানে পাওয়া যাচ্ছে, সামার বলে আরও বেশি, প্রচুর চকলেটস মারাবো। এগুলো স্ক্যানার, যাদের এখানকার কার্ড আছে মেম্বারশিপ কার্ড, তারা স্ক্যানার নিয়ে ঘরে দেখি, নিজেরাই স্ক্যান করে করে দামগুলো দেখে। আমাদের এখনও মেম্বারশিপ কার্ড হয়নি, তো চলে এলাম বিলিং সেকশনে। এবার আমরা বেরিয়ে যাব, বিল করে বেরিয়ে যাব। বিলিং কিভাবে হয় দেখে নাও।